রাশিয়া ইউক্রেন যুদ্ধে বড় চমকটা দেখালো জার্মানি। সুয়েজ খালের বিকল্প রেল করিডোর নির্মাণে রাশিয়া ইরান চুক্তি। দুর্নীতির মামলায় ইন্দোনেশিয়ার মন্ত্রী গ্রেপ্তার। এবং সর্বশেষ থাকছে পশ্চিম তীরে ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয়। পশ্চিম তীরে হামাসের বিপুল জয় জয়কার, দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সেখানে যেভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, তাতে করে খুব অদূর ভবিষ্যতেই দখলদার ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়বে। আর এমনকি সেখানে ছাত্র সংসদ নির্বাচনেও হামাসের বিজয় দেখা যাচ্ছে। সেখানকার সাধারণ মানুষ এখন ভালোভাবেই জানে যে হামাস একমাত্র গোষ্ঠী যারা সরাসরি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিচ্ছে। হামাস এতটাই এখন শক্তিশালী হয়েছে সামরিক দিক থেকে, বিশেষত ইরানের সহায়তা পাওয়ার পর থেকে, যে দখলদার ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। দখলদার ইসরায়েল খুব দ্রুতই ফিলিস্তিনি ভূমি ছেড়ে পালাতে শুরু করবে বলে আমি বিশ্বাস করি। এ ব্যাপারে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া পশ্চিম তীরের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বড় চমকটা দেখালো জার্মানি। ব্রিটিশ অথবা ফ্রান্সের রাজনীতিবিদদের মতো ওলাপ সলচ্ছের কোনো আড়ম্বর নেই, তিনি কোনো চমকও সৃষ্টি করতে পারেন না। হাসতে চেষ্টা করলে চোখ ছোট হয়ে যায় এমন একজন মানুষ জার্মান চ্যান্সেলর। তিনি অনমনীয় দৃঢ়তা দেখিয়ে রোববার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন। কয়েকদিন রোম থেকে প্যারিস হয়ে লন্ডন পর্যন্ত ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে চলেছেন ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে জার্মান সফরই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। তার বার্লিন সফরের প্রাক্কালে জার্মানি ইউক্রেনে সামরিক সহায়তা দ্বিগুণ করার ঘোষণা দেয়। শীতলতা ভেঙে জার্মানি এখন মোট $5 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলাফল যুদ্ধক্ষেত্রে ফলতে হয়তো কয়েক মাস সময় লেগে যাবে, কিন্তু ভূকৌশল নীতির বিবেচনায় এর তাৎক্ষণিক প্রভাব রয়েছে। জেলেনস্কি ভালো করেই জানেন রাশিয়া 2014 ও 2022 সালে ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড দখল করে নিয়েছে তা পুনরুদ্ধারের জন্য পাল্টা আক্রমণ চালানোর জন্য তার হাতে মাত্র 6 থেকে 8 মাসের মতো সময় আছে। জেলেনস্কি জানেন এই বছরের মধ্যে তিনি যদি এই কাজটি করতে না পারেন তাহলে আগামী বছর আরও বেশি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। ওলাফ সলচ দেখিয়ে দিলেন যে ইউক্রেন ইস্যুতে চীন, ফ্রান্স ও অন্যরা যে প্রদর্শনমূলক কূটনীতি চালিয়ে যাচ্ছে সেটা প্রয়োজনীয় নয়। একই সঙ্গে তিনি এই ব্যাপারে যথেষ্ট সচেতন যে অনেক দেশের জনমত খুব নড়বড়ে অবস্থায় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প দৃশ্যপটে এলে যুদ্ধের গতিপথ কিভাবে পাল্টে যাবে তা তিনি ভালো করেই দেখতে পাচ্ছেন। সলচ্ছের চারপাশের লোকজন যুক্তি দিচ্ছেন, তিনি যদি আরও যুদ্ধংদেহী হতে চান তাহলে জার্মানির জনগণকে তিনি সঙ্গে করে নিতে পারেন না। ইত্তবসরে তার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা হুমকি ও ব্যবসার সুযোগ এই প্রহেলিকার মাঝেই শুধু রাশিয়ার সঙ্গে নয় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সেই কারণে ইউরোপ এবং বিশেষ করে জার্মানিতে ইউক্রেন ইস্যু নিয়ে বিতর্কটা এত গুরুত্বপূর্ণ। অতীত নিয়ে জার্মানরা গর্ববোধ করেন। সাম্প্রতিক কালে জার্মান সমাজের বিভিন্ন অংশে বিশেষ করে সলজ্জের সামাজিক গণতন্ত্রীদের মধ্যে একটি ভুল শিক্ষা চালু রয়েছে। শান্তিবাদীরা আবার কখনো নয় এই শব্দ বন্ধকে তাদের মতো ব্যাখ্যা করে নিয়ে বলেছেন আর কখনোই যুদ্ধ নয়, এমনকি স্বৈর শাসকদের সঙ্গেও সংঘাতের ক্ষেত্রেও এই নীতির কথা তারা বলেন। ইরাক আগ্রাসনের ভয়াবহ পরিণতি এই ধারণাকে আরো জোরালো করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কয়েক প্রজন্মের সেই ধারণাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কিন্তু এই অবস্থানে পৌঁছাতে দুটি বড় ঘটনা প্রভাবকের ভূমিকা পালন করেছে। প্রথমটি হলো ইউক্রেন পুতিনের আগ্রাসন শুরুর 3 দিন পর ওলাফ সলচের দেয়া ভাষণ, সে সময় তিনি সামরিক খাতে জার্মানির নতুন দৃষ্টিভঙ্গি ঘোষণা করেন। জার্মানি সামরিক বাহিনীর উন্নয়নে আরও $100 বিলিয়ন ব্যয়ের ঘোষণা দেয়। এত নাটকীয়ভাবে অবস্থান বদলের পর জার্মান চ্যান্সেলর তার দ্বিতীয় পদক্ষেপ ঘোষণার আগ পর্যন্ত আবার খোলসে ঢুকে পড়েন। দলের ভেতর থেকে পেছন থেকে ছুরি মারা হয় কিনা সেই ভয় ছিল তার।
ফলে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভল্টার স্টাইন মায়ারের কিয়েভ সফর শেষ মুহূর্তে বাতিল করতে হয়। জেলেনস্কি জার্মান ছাড়া অন্য যে কারু কিয়েভ সফরকে উষ্ণ হৃদয়ে স্বাগত জানান। তার অভিযোগ হলো, জার্মানির মতো অন্যতম বড় সামরিক সমর্থনদাতা দেশের সহযোগিতা তারা ঠিক মতো পাচ্ছেন না। জার্মানি ইউক্রেনকে সামরিক খাতে $2 বিলিয়ন বেশি সামরিক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সমস্যা হলো, খুব কৃপণের মতো দেয়া সেই প্রতিশ্রুতি খুব ধীরে ছাড় করা হচ্ছিল। গেল শরতে জার্মানির তৈরি করা লিওপার্ড 2 ট্যাঙ্ক সরবরাহ নিয়ে অচলাবস্থা চরমে পৌঁছায়। সে সময় শরত শুধু ট্যাঙ্ক পাঠাতে অস্বীকৃতি জানাননি। অন্য দেশ যাতে ইউক্রেনের লিওপার্ড 2 ট্যাঙ্ক পাঠাতে না পারে সেজন্য কোনো রপ্তানির লাইসেন্স স্থগিত করেন। সুতরাং কি এমন ঘটল যে জার্মানি সেই অবস্থান বদল করল? অবশ্য সাম্প্রতিক মাসগুলোই এমন কিছু ঘটনা ঘটেছে যাতে করে মনে হচ্ছিল জার্মানি ও ইউক্রেনের মধ্যকার সম্পর্ক পরিবর্তন হচ্ছে। প্রথমটি হলো, বোরিস পিস্টোরিয়াসকে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ন্যাটো জোটে জার্মানি প্রধান একটি সামরিক কিরণক হিসেবে আবির্ভূত হতে চাইছে, সে সময় দায়িত্ব পেয়েছেন বোরিস। সপ্তাহে একটি সম্মেলনে জার্মানির শীর্ষ কূটনীতিক থমাস বাগা বলেছেন, আমাদের দেশ সবচেয়ে বড় ভুল থেকে শিক্ষা নেওয়ার পর এখন ঠিক পথেই চলছে। ইউক্রেনের জন্য নতুন করে $3 বিলিয়ন সহায়তা প্যাকেজ ঘোষণাকালে পিস্টোরিয়াস বলেন, জার্মানি তাদের পক্ষ থেকে যতদিন পর্যন্ত প্রয়োজন ততদিন পর্যন্ত ইউক্রেন সহায়তা করে যাবে। সলজ্জের চারপাশের লোকজন যুক্তি দিচ্ছেন, তিনি যদি আরও যুদ্ধদেহী হতে চান তাহলে জার্মানির জনগণকে তিনি সঙ্গে করে নিতে পারেন না। ইত্য বছরে তার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা হুমকি ও ব্যবসার সুযোগ এই প্রহেলিকার মাঝেই শুধু রাশিয়ার সঙ্গে নয়, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। রোববার সন্ধ্যায় মধ্যযুগের সুন্দর শহর আখেনে ইউরোপীয় মেধা পুরস্কার দেওয়া হয় জেলেনস্কিকে। এই সময় দেওয়া বক্তব্যে তিনি যুদ্ধ নিয়ে শুধু বলেননি, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের অবস্থানের কথাও বলেন। এই কারণেই এই যুদ্ধে অনেক বড় যুদ্ধের পরেও ইউক্রেন যদি জেতে তাহলে দেশটির সবচেয়ে বড় অর্জন হবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে পারা, এবং সেই ক্ষেত্রে জার্মানি ফ্রান্স ও পোল্যান্ডের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুয়েজ খালের বিকল্প রেল করিডোর নির্মাণে রাশিয়া ইরান চুক্তি। পরিকল্পিত ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের অংশ হিসেবে একটি ইরানি রেলওয়ে নির্মাণ ও অর্থায়নের সম্ভাবনা নিয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই করিডোরে রাশদ আস্তারা রেলওয়েকে গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর লক্ষ্য হল রেল লাইন ও সাগর পথের মাধ্যমে ভারত, ইরান, রাশিয়া, আজারবাইজান ও আরও কয়েকটি দেশকে সংযুক্ত করা। রাশিয়া মনে করছে এটা হতে পারে প্রধান বৈশ্বিক বাণিজ্য রুট হিসেবে সুয়েজ খালের বিকল্প। পুতিন বলেন, নর্থ সাউথ ট্রান্সপোর্ট ব্যবস্থাটি বৈশ্বিক চলাচল ধারাকে ব্যাপকভাবে বৈচিত্র্যময় করবে। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল রাশদ আস্তারা রেলওয়ে। তিনি বলেন, কাস্পিয়ান সাগরীয় উপকূল বরাবর 162 কিলোমিটারের রেলপথটি বাল্টিক সাগরের রাশিয়ার বন্দরগুলোর সাথে ভারত মহাসাগর ও উপসাগরের ইরানি বন্দরগুলোকে সংযুক্ত করবে। রাইসি বলেন, সন্দেহাতীতভাবে বলা যায় এই চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ। রাশিয়া ও ইরান উভয়ের ওপর পাশ্চাত্যের অর্থনৈতিক অবরোধ রয়েছে, আর এর ফলে দেশ দুটি পরস্পরের আরও ঘনিষ্ঠ হয়েছে। দুর্নীতির মামলায় ইন্দোনেশিয়ার মন্ত্রী গ্রেপ্তার। দুর্নীতির এক মামলায় ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রী জনি জি প্লেটকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রের $50 কোটি বেশি পরিমাণ আর্থিক ক্ষতির মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর প্রশাসনের পঞ্চম মন্ত্রী হিসাবে জনি জি প্লেটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর আগে 2021 সালে উইদোদোর সামাজিক কল্যাণ বিষয়ক মন্ত্রী ও মৎস্যমন্ত্রীকে দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয়। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, হাজার হাজার যোগাযোগ টাওয়ার নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের সাথে জড়িত থাকার দায়ে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। 2020 সালে ইন্দোনেশীয় এই মন্ত্রীর দপ্তর বলেছিল, টাওয়ার নির্মাণ করা হলে হাজার হাজার গ্রামের ইন্টারনেট সেবা পৌঁছে যাবে। তবে টাওয়ারের সরঞ্জাম কেনাকাটায় মন্ত্রীর সুনির্দিষ্ট ভূমিকার বিষয়ে বিস্তারিত না জানিয়ে এজিও কর্মকর্তা কুন্দতি বলেছেন, জনিকে কেনাকাটার জন্য দেয়া বরাদ্দের ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আরেক কর্মকর্তা কেতুত সুমেদানা বলেছেন,
মন্ত্রী জনি জেপ্লেট ইন্দোনেশিয়ার দুর্নীতি আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই আইন লঙ্ঘনের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। মন্ত্রী জনিকে গ্রেপ্তারের ঘটনায় দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মামলার কার্যক্রম আইনি প্রক্রিয়া মেনে চলবে, মামলার কারণে জনসেবা ব্যাহত হবে না। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর কার্যালয় বলেছে, মন্ত্রীকে গ্রেপ্তারের এই ঘটনা অপ্রত্যাশিত। প্রেসিডেন্টের কার্যালয় কর্মকর্তা জলেশ্বরী প্রমোদ বর্ধনী বলেছেন, অনেক সময় সরকারি অনুষ্ঠানে কর্মকর্তাদের সাবধানে কাজ করার কথা স্মরণ করিয়ে দেন প্রেসিডেন্ট। তবে গ্রেপ্তারের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মন্ত্রীর আইনজীবীর মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, দুর্নীতির এই ঘটনায় রাষ্ট্রের 8,00,000 কোটি ইন্দোনেশীয় রুপিয়া 544 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। বৈশ্বিক দুর্নীতি বিরোধী পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বছর দুর্নীতির বৈশ্বিক ধারণা সূচকে ইন্দোনেশিয়ার অবস্থান 180টি দেশের মধ্যে 110 ছিল। ওই বছর দুর্নীতির ধারণা সূচকে দেশটির স্কোর 4 পয়েন্ট কমেছে। পশ্চিম তীরে ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয়। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আন নাজা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয় হয়েছে। এই নির্বাচনে হামাসের ছাত্র সংগঠন ইসলামিক ব্লক 40টি আসন পেয়েছে। অপরদিকে ফাতা সমর্থিত ছাত্র সংগঠন যুব আন্দোলন পেয়েছে 38টি আসন। এর বাইরে অন্যান্য দল আরও 3টি আসন পেয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস সমর্থিত ইসলামী ব্লকের এই বিজয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এমন এক পরিস্থিতিতে বিজয় লাভ করেছে যখন তাদেরকে পরাস্ত করতে তৎপর ছিল ইসরায়েল ফিলিস্তিনি নিরাপত্তা পরিষদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেখা গেছে, দখলদার বাহিনী প্রায়ই ইসলামী ব্লকের সদস্যদের হত্যা করে। ফিলিস্তিনি নিরাপত্তা পরিষদ তাদের ও তাদের পরিবারকে হুমকি দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্লকের বেশ কয়েকটি অনুষ্ঠান ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।